হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বিডি। ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্স ইন্টারভিউ বোর্ডের কমান্ড কোশ্চেন নিয়ে ধারাবাহিক পর্বের আজকে 51 পর্ব। এই পর্বে আমরা বেশ কিছু এ ক্যাটাগরির প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা এ ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা সুপারভাইজার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন তাহলে প্রশ্ন পর্বে চলে যাওয়া যাক। আজকে প্রথম প্রশ্ন, সিবি কি? এই প্রশ্নটির উত্তর হবে সিবি বা সার্কিট ব্রেকার, যা ত্রুটিপূর্ণ লাইনকে আপনাআপনি বন্ধ করে দিতে পারে বা বিচ্ছিন্ন করে দিতে পারে সংযোগ। তো এই প্রশ্নটি এভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে ইন্টারভিউ বোর্ডে। দ্বিতীয় প্রশ্ন, সুইচ কি? এই প্রশ্নটির উত্তর হবে সুইচ একটি ডিভাইস যা কোনো সার্কিটকে ওপেন বা ক্লোজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ লাইট, ফ্যান বা বিভিন্ন মেশিনকে সুইচিং করার জন্য আমরা সুইচ নামক একটি ডিভাইস ব্যবহার করে থাকি। এভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে ইন্টারভিউ বোর্ডে। তৃতীয় প্রশ্ন, সুইচ গিয়ার কি? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্যাটাগরির জন্য বা সুপারভাইজার সার্টিফিকেটের জন্য। তো এই প্রশ্নটির উত্তর হবে যে যন্ত্রপাতিগুলো কোনো সার্কিট বা যন্ত্রপাতির সুইচ নিয়ন্ত্রণ কিংবা সুরক্ষা প্রদান করে তাকে সুইচ গিয়ার বলা হয়ে থাকে। এভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে ইন্টারভিউ বোর্ডে। আজকে চতুর্থ প্রশ্ন, রিলে কি? এই প্রশ্নটির উত্তর হবে রিলে হলো একটি ডিভাইস যা ত্রুটি শনাক্ত করে এবং স্বয়ংকীর্ণ ব্রেকার তথ্য সরবরাহ করে। এভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে ইন্টারভিউ বোর্ডে। আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, হতে পারে এটি ছোট ছোট প্রশ্ন, কিন্তু আপনি জানেন না যে এই ধরনের প্রশ্নগুলো এবিসি লাইসেন্স ইন্টারভিউ বোর্ডে বেশি করা হয়ে থাকে সেটি প্রমাণিত। তো এই ধরনের প্রশ্নগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যকে দেখার জন্য আপনি শেয়ার করে ফেসবুকে, টুইটারে বা হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে শেয়ার করে দিতে পারেন। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। খোদা হাফেজ।